অনলাইন পক্ষ থেকে আপনাদের সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মাছ চাষী ভাইয়ের আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আবারও আন্তরিক শুভেচ্ছা প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো পাবদা মাছ চাষ পদ্ধতি নিয়ে তো আর দেরি না করে আমরা চলে যাই আমার মূল আলোচনায় তার আগে একটি কথা বলে রাখি আপনারা যারা আজকে আমাদের এই চ্যানেলটি প্রথম দেখেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে প্রত্যেক দিনের নতুন ভিডিও চলে যায় আপনার কাছে পাবদা একটি জনপ্রিয় এবং সুস্বাদু মাছ বর্তমানে পাবদা মাছ আমাদের দেশে প্রায় বিলুপ্ত প্রায় আধুনিক পদ্ধতিতে পাবদা মাছের চাষ করে অধিক লাভবান হওয়া যায় তাই আসুন আমরা এই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই এই মাছটি চাষ করতে গেলে প্রথমে পুকুর নির্বাচন করতে হবে এই মাছ চাষের জন্য সাত থেকে আট মাস পানি থাকে এরকম পনেরো থেকে বিশ শতাংশ পুকুর জলাশয় নির্বাচন করতে হবে পুকুরটি বন্যামুক্ত এবং পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে এরপরে কথা হলো পুকুর প্রস্তুতি নিয়ে পুকুরের পাড় মেরামত করতে হবে প্রথমে পুকুরের সেচের মাধ্যমে শুকিয়ে ফেলার প্রয়োজন পুকুর শুকনো সম্ভব না হলে প্রতি শতাংশ প্রতি ফুট গভীরতার জন্য আঠারো থেকে পঁচিশ গ্রাম রোটেন পাউডার দিয়ে অপসরণ করতে হবে রোটেন প্রয়োগের দুই থেকে তিন দিন পর শতাংশ প্রতি এক কেজি হারে পাথরে চুন প্রয়োগ করে করতে হবে তবে চুন ছাড়াও আপনি জিওলাইট প্রতি শতকে এক কেজি পুকুর প্রস্তুতির সময় প্রয়োগ করলে ভালো ফল পাবেন এখন কথা বলব পোনা মজুদ নিয়ে পুকুরে পোনা ছাড়ার পূর্বে পরিবহনকৃত পোনা পুকুরের পানি তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিতে হবে এই জন্য দশ লিটার পানি এবং এক চামচ পটাশিয়াম ম্যাগনে আর ম্যাগনেট অথবা একশো গ্রাম লবণ মিশিয়ে দ্রবণ তৈরি করতে হবে এরপর তাতে এক থেকে দুই মিনিট গোসল করিয়ে পোনা জীবাণুমুক্ত করতে হবে সার প্রয়োগের চার দিন পর পানির রং সবুজ বা বাদামি হলে পুকুরে পোনা মজুত করতে হবে যদি সম্ভব হয় পোনা ছাড়ার সময় থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা পুকুরে হালকা পানি প্রবাহ রাখতে হবে এরপরে কথা বলবো খাদ্য ব্যবস্থাপনা নিয়ে এক তিরিশ ফিশ তিরিশ পার্সেন্ট সরিষার খোল তিরিশ পার্সেন্ট অটোকোড়া দশ পার্সেন্ট ভুষি এবং ভিটামিন সহকারে সম্পূরক খাদ্য তৈরি করে অথবা বাজারের কই মাছের ফিড খাওয়ালেও চলবে এরা সাধারণত রাতে খেতে পছন্দ করে তাই আপনারা এই খাবারটি দুইবার প্রয়োগ করতে পারেন মিশ্র চাষের ক্ষেত্রে অন্যান্য মাছের জন্য স্বাভাবিক নিয়ম থাকবে পোনা মজুদের পরের দিন থেকে মাছকে তার দেহের ওজনের বারো ভাগ থেকে অন্তর দৈনিক খাবার দিতে হবে প্রতি পনেরো দিন অন্তর খাদ্য প্রয়োগের হার এক পার্সেন্ট কমাতে হবে পাবদা মাছের ওজন তিরিশ গ্রামের ঊর্ধ্বে উঠলে খাদ্য প্রয়োগের পরিমাণ হবে তারদের শতকরা পাঁচ ভাগ প্রিয় মাছ চাষি ভাইরা আমি এতক্ষণ যে সকল বিষয় নিয়ে আলোচনা করেছি আশা করি আপনারা প্রত্যেকটি বিষয় বুঝতে পেরেছেন যদি আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এবং আমাদের ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে জানাতে পারেন আপনাদের সাথে কথা হবে নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ